সোহরাওয়ার্দী উদ্যানে মাদ্রাসা ছাত্র শিক্ষকদের শোকরানা মাহফিল, উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। চলাচলের অনুপযোগী চাঁপাই নবাবগঞ্জ আমনুরা সড়ক যাতায়াতকারীদের চরম দুর্ভোগ। এবং শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে দুবলার চড়ে যাচ্ছেন জেলেরা, নিরাপত্তায় কোস্টগার্ডের বিশেষ ব্যবস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি শিক্ষক শিক্ষার্থীদের শোকরানা মাহফিল শুরু হয়েছে। সকাল থেকে দল বেঁধে জড়ো হতে থাকেন অংশগ্রহণকারীরা। মাহফিলে 10 লাখ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন আয়োজকরা। দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেয় এই আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান মাওলানা আহমেদ শফি। আমার ভাইরা, কওমি সনদ শুধু কওমি সনদের স্বীকৃতি হয় নাই, এই সনদের স্বীকৃতির প্রমাণিত হয়েছে, সেটা প্রমাণিত। আহমদ শফি দামত বারাকাতুহুম। বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান খান কামাল উপস্থিত আছেন এবং দুনিয়ার জীবনে আল্লাহ পাক। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী জসিম জুয়েল। সমাবেশের আরো খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সাবিনা। আসলে এই মুহূর্তে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানে খন্ড খন্ড মিছিল নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। সে এখনো কিন্তু এই যে শিক্ষক শিক্ষার্থীদের আসার যে স্রোত সেটা কিন্তু এখন অব্যাহত আছে। এখনো কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু এই সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ স্থলে এসে পৌঁছেছেন, যোগ দিয়েছেন। আর এর আগে সকাল 9টায় কিন্তু কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের এই শোকরানা মাহফিল শুরু হয়েছে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। তারপর থেকে শীর্ষ নেতারা বক্তব্য রেখে চলছেন, এখনো কিন্তু তারা বক্তব্য রাখছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শোকরানা মাহফিলে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আর এই আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 4 দশক ধরে এই দারওয়ে হাদিসের স্বীকৃতির সনদের স্বীকৃতির দাবি করে আসছিল শিক্ষার্থীরা, এবং তাদের দীর্ঘ প্রায় 4 দশকের আন্দোলনের ফসল হিসেবে তারা আজ এই স্বীকৃতি পেয়েছেন বলে এখানে আগত শিক্ষক শিক্ষার্থীরা আসলে বলছেন। আর তারা প্রধানমন্ত্রী এই ধর এই এটাকে স্নাতকোত্তর সমান স্বীকৃতি দেওয়ায় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তারা অভিনন্দন জানিয়েছেন, এবং তারা তাদের আনন্দের কথাও জানিয়েছেন যে এই স্বীকৃতির ফলে শিক্ষার ভিতরে শিক্ষার মধ্যে যে একটা বৈষম্য, সেই বৈষম্যটাও দূর হবে বলে তারা মনে করেন। আর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি একটু বলি, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন আছে, এবং প্রতিটি আগত এখানে প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী যারা এখানে আসছেন তাদের কিন্তু তল্লাশি চালিয়ে সমাবেশের স্থলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো সমাবেশ চলছে, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শোকরানা মাহফিলে বক্তব্য দেবেন। এই ছিল এখানকার সবশেষ খবর। জসিম, আপনাকে ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম জুয়েল, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবরাখবর। যাচ্ছি অন্যান্য খবরে। চাঁপাই নবাবগঞ্জ আমনুরা সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। বরেন্দ্র এলাকা সহ জেলার বেশ কয়েকটি উপজেলার যাতায়াতের একমাত্র এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। চাঁপাই নবাবগঞ্জ নাচোল আন্ত উপজেলা সড়কে যানবাহন আটকে পড়ার এমন দৃশ্য যেন নিত্যদিনের। ভাঙাচোরা সড়কের মাঝখানে প্রতিদিনই আটকে যাচ্ছে কোনো না কোনো গাড়ি।
সড়কের আতার থেকে ঝিলিম বাজার পর্যন্ত 10 কিলোমিটার জায়গায় রয়েছে ছোট বড় অসংখ্য গর্ত, কোথাও উঠে গেছে পিচ কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে সড়কটি। পানি নিষ্কাশন নাই, মানে রাস্তার সাইড দিয়ে ড্রেন লাগবে, মানে বাড়ির পানি, এদিকে মিলের পানি, মানে রোডে, মানে যখন বৃষ্টি হয় রোডে পানি জমে যায়। যে গাড়িতে হয়তো 14 মন নাকি 14 টন পারবে, সে গাড়িতে দিছে মনে করলেন 20 টন 25 টন দিছে। প্রচুর দুর্ঘটনা হয় এই রাস্তাতে, মানুষ লোকজন মারাও যায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে। গত 4 বছরে সড়কের ধারে গড়ে উঠেছে অর্ধশতাধিক রাইস মিল, আর এই সড়ক দিয়েই প্রতিদিনই চলাচল করে মিলের 800 থেকে 900 ট্রাক। তাই সড়কের ধারণ ক্ষমতা বাড়ানোর দাবি মিল মালিকদের। আগে যখন করে তখন কিন্তু এত মানসম্পন্ন রাস্তা তৈরি করেনি, আর বর্তমানে প্রচুর পরিমাণে গুরুত্ব বেড়ে গেছে এই রাস্তার। সড়কটি সংস্কারে একটি প্রকল্প একনেকে পাশ হওয়ার পর এখন ব্যয় নির্ধারণের কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। দুই দিকে 6 কিলো 6 কিলো 12 কিলো আমাদের ড্রেনের ব্যবস্থা আছে, সুতরাং আশা করতেছি এই যে নকশা অনুযায়ী এবার আমাদের করা হচ্ছে, এটা সঠিক অ্যাড্রেস করেই করা হচ্ছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে সাগরে যাত্রা শুরু করেছে জেলেরা। প্রায় 6 মাস দুর্গম চরাঞ্চলে থেকে সমুদ্রে মাছ আহরণ ও শুটকি প্রস্তুত করবেন তারা। জেলেদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কোস্টগার্ড। মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রতি বছর অক্টোবর মাস থেকে সাগরে যাত্রা শুরু হয় জেলেদের। উপকূলীয় দুর্গম চরাঞ্চলে থাকতে হয় প্রায় 6 মাস। তোবলার মেহেরালী, আলোরকোল, নারিকেলবাড়িয়া সহ দুর্গম 15টি চরাঞ্চলে শুটকি প্রক্রিয়া করতে অস্থায়ী বসতি ঘরেন তারা। এরপর সমুদ্রে মাছ আহরণ ও তার রোদে শুকিয়ে শুটকি প্রক্রিয়াজাত করা হয়। জেলেরা জানান, জীবিকার প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও জলদস্যুদের ভয় উপেক্ষা করেই সমুদ্রে নামতে হয়। সাতক্ষীর থেকে আসছি, আসে আমরা ধুবলেশ্বর যাচ্ছি, ধুবলেশ্বর গিয়ে পাসপোর্ট করবো, পারমিশন করবো, বাড়াবাড়ি বানবো, মাছ শাক ধরবো। ধুবলেশ্বরে আলোরকোলে যাবো, যাইয়ে সেখানে মাছ ধরতে যাই আমরা। আমরা আজ 18-19 বছর আমি যাচ্ছি। কঠিনভাবে জীবনযাপন করতে হয়, যেমন ডাকাতির সমস্যা আছে, তারপরে ঝড় বৃষ্টির সমস্যা আছে। তবে জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলেদের কোনো স্থানীয় জনবসতি না থাকায় বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়, আর তার সেটা মোকাবেলার জন্যই বাংলাদেশ কোরিয়ার বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। চলতি মৌসুমে দুবলার চরে 1025টি জেলে ঘর ও জেলে মহাজনদের জন্য 48টি ডিপো ঘরের অনুমোদন দিয়েছে বন বিভাগ। কিন্তু ওয়েদার ভালো থাকে, কোনো দুর্যোগ না থাকে, প্রতি বছর নেই, এবছরও আমরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও বেশি রাজস্ব আহরণের জন্য চেষ্টা করব। আগামী মার্চ মাস পর্যন্ত দুবলায় মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াজাত করবেন জেলেরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এবারে সারা দেশের নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 305টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভা। ব্রাহ্মণবাড়িয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল। চাঁপাইনবাবগঞ্জ শহরে কামিল আলিয়া মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন পরিষদের উদ্যোগে 25 ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ। জামালপুরের মাদারগঞ্জে পৌর পাবলিক বাস টার্মিনাল উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলামের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি। মেহেরপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন। মৌলভীবাজার 3 আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিনের বাসায় জেল হত্যা দিবসের আলোচনা সভা। মৌলভীবাজারে বিজিবি 55 ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। জেল হত্যা দিবসে সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও মুন্সিগঞ্জে আলোচনা সভা। সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুরে ভাঙন রোধে নদীতে বাঁধ নির্মাণের দাবি। সুনামগঞ্জের দিরায়ে শ্রী শ্রী জগন্নাথপুর জিউর মন্দিরের উদ্বোধন। লক্ষ্মীপুরের রামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আনোয়ার খান মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার আনোয়ার খান।
ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সোহরাওয়ার্দী উদ্যানে মাদ্রাসা ছাত্র শিক্ষকদের শোকরানা মাহফিল, উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। চলাচলের অনুপযোগী চাঁপাই নবাবগঞ্জ আমনুরা সড়ক, যাতায়াতকারীদের চরম দুর্ভোগ। এবং শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে দুবলার চরে যাচ্ছেন জেলেরা, নিরাপত্তায় কোস্টগার্ডের বিশেষ ব্যবস্থা। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।